মাকামে ইব্রাহিম এবং জমজুম কুক এতটুক জায়গার মধ্যে নিরানব্বই জন পায়গম্বরের কবর আছে রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলছেন নিষেধ করছেন কবরের দিকে সালাদা করতে আর কাবা গৃহের নিচেই কবর এটা যদি হয় তাহলে রাসুল সাল্লামের কথা কি মিথ্যা হয়ে যায় না নুহ নবী মক্কা ইন্তেকাল করছেন বুদ নবী মক্কা ইন্তেকাল করছেন সালেহ নবী মক্কা ইন্তেকাল করছেন শোয়েব নবী মক্কা ইন্তেকাল করছেন তাদের সবার কবর জমজম কুব এবং হাজির আসওয়াদের মাঝখানে যারা কাবা গৃহকে নিয়ে এমন মন্তব্য বেশ করতে পারে তাদের কি আছে কি এলম থাকতে পারে কাবা গৃহের নিচে কবর এমন মিথ্যাচার এত বড় মিথ্যাচার কখনো হতে পারে তিনটা বিখ্যাত কিতাব থেকে বললাম ইমাম আজরুকি বর্ণনা করছেন আকবারে মক্কায় ইবনু জারির বর্ণনা করেছেন তার তাফসিরে ইবনু আবি হাতেম বর্ণনা করেছেন তার তাফসিরে হাদিসে বর্ণনা করেছেন আতা ইবনু সাইদ যে ব্যক্তির এই দলিল বোঝার ক্ষমতা নেই তার এই বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই কারণ তাদের এতটুকু কনফিডেন্স আছে আব্বাসীর উপর যে কোরআন সুন্নার ক্ষেত্রে মন গড়া কোনো কথা সে বলে না যারা আশেখ রাসুলের পরিচয় দিয়ে যারা আশেখ রাসুলের দোহাই দিয়ে রাসুল সাল আলী সাল্লামের সহি হাদিস উপেক্ষা করে তার বিরুদ্ধে জয়েব জাল বানো এক পেশ করে তারা আশিকের রাসুল হতে পারে না তারা আশিকের শেতান আত্মাহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুল আবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি যে ভিডিওতে জৈন পুরীপির সাহেব এনায়েতুল্লাহ আব্বাসী কাবা গৃহের নিচে কবর আছে অনেকগুলি কবর আছে এই বক্তব্য পেশ করেছেন এবং এই বক্তব্যের পক্ষেই বেশ কিছু দলিল পেশ করেছেন যেই বক্তব্যের কারণে আমাদের সারা বিশ্বের সকল মুসলিমদের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে এবং সকলের অন্তরে একটি সন্দেহের সৃষ্টি হয়েছে আমরা যেই কাবাকে টিবলা বানিয়ে আদায় করছি যে কাবাদে গিয়ে আমরা হজ করছি যে কাবা আমরা তাওয়াফ করছি যে কাবাতে বাতে গিয়ে আমরা এক লক্ষ গুণ সব পর আশায় নেকি পর আসায় আমরা সালাত আদায় করছি আমরা কি তাহলে কবরস্থানে স্থানে আদায় করছি আমার আমরা কি তাহলে কবরের উপর দিয়ে তাফ করছি আমরা কি তাহলে এই কবর স্থানকেই টেবলা বানিয়েছি সম্মানিত উপস্থিতি আসুন আমরা ইসলামের শরিয়াতের মানদণ্ডে যাচাই করে নিই যে ওই বক্তার বক্তব্য ইসলামী শরিয়াতের সপক্ষে আছে না আসলে পুরাটাই মিথ্যাচার করেছেন এটা আমরা একটু যাচাই করে নেব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সকলেই জানি যে কাবা গৃহ পৃথিবীর সর্বপ্রথম গৃহ যেটা আল্লাহ পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআন যে বলছেন আল্লাহিতা নাস নিশ্চয় সর্বপ্রথম গৃহ যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে লাল্লাদি দি যেটা মক্কায় অবস্থিত মুবারক হুদল্লিল আলামিন যেটা সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময় সম্মানিত উপস্থিতি আমাদের কাছে প্রশ্ন একটাই যে কাবা গৃহ তৈরি করলেন সর্বপ্রথম ফেরেস্তা মণ্ডলী তারপর আদম আলাইসাল্লাম তাহলে কাবা গৃহ তো আগে থেকেই আছে কবর স্থান হলো কখন তাহলে কি তিনি এনায়তুল্লা আব্বাসী সাহেব তিনি যে বললেন ইসমাইল আলহিস্লা আসাল্লামের কবর নুহ আলিয়াল্লামের কবর হুদ আলিহ্লা আসাল্লামের কবর সোয়াইব আলাইহুসাল্লাসালামের কবর এই সব কবর কাবার নিচেই আছে তাহলে কি কাবার মধ্যে কবর দেওয়া হতো এ একটা প্রশ্ন ওই বক্তা সাহেবকে করলাম অবশ্যই তিনি তার জবাব দেবেন দ্বিতীয়ত বলবো যে যেখানে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম কবরের দিকে মুখ ফুরে সালাত করতে নিষেধ করছেন যেখানে তিনি বলছেন সহি মুসলিমের সহি মুসলিমের হাদিস তিনি বলছেন নাহা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আই ইয়োজাস হাসাল্তা বরু রাসূলুল্লা সাল্লাহু আলী হোসাল্লাম নিষেধ করেছেন কবরের ওপরে কবর পাকা করতে কবর পাকা করতে নিষেধ করছেন ও আই ইউব্ন আলাইহে কবরের ওপরে শোধ নির্মাণ করতে নিষেধ করেছেন ও আই ইয়া করদা আলাইহি এবং কবরের ওপরে বসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম নিষেধ করেছেন তাহলে আমাদের প্রশ্ন যে আমরা কি কবরের দিকে মুখ ফিরে সালাদা করছি আমরা কি কবরের উপরে তো অফ করছি কবরের উপরে বসে থাকছি নিল্লা রাসুল্লাহ সালামের কথা হতে পারে রাসুল আলী সাল্লাম বলছেন নিষেধ করছেন কবরের দিকে সালাদা করতে আর কাবা গৃহের নিচেই কবর এটা যদি হয় তাহলে রাসুল সাল সাল্লামের কথা কি মিথ্যা হয়ে যায় না সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে রাসুল্লাহ সাল আলি আসাল্লাম তিনি আরো বলছেন আয়েশার আদি আল্লাহ তালা বলছেন যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ওই অসুস্থ অবস্থায় যে অসুস্থ অবস্থায় তিনি মারা গেছেন অর্থাৎ মৃত্যুর একবার আগ মুহূর্তে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লায়ন আল্লাহুল ইয়াহুদ আওয়ার নাসারা আল্লাহ তালা ইহুদি এবং নাসারাদের ওপর লানত করেছেন অভিশাপ করেন খাদু কবুর আম বিয়া কেন অভিশাপ করেছেন কারণ ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছিল তাহলে এই কবরকে মসজিদ বানানো এটা তো ইহুদি না খ্রিস্টানদের কাজ ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য আমরা মুসলিম আমরা মুসলিমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের বৈষ্টক্য গ্রহণ করব। করবো নাসালুল্লাহ সাল্লাহু আলীসাল্লাম আরো বলছেন তিনি তার মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে তিনি বলছেন আই লা ওয়া ইন নামান কা না ওয়া ইন নামেন কা না কবেলাকুম কানু ইয়াত হেই হিম্ম সাজিদা তোমরা সাবধান থেকো তোমাদের পূর্ববর্তী লোকেরা তারা তাদের নবীগণের কবরকে এবং নেককার ব্যক্তিগণের কবরকে মসজিদে পরিণত করেছিল আলা তোমরা সাবধান থেকো আলা তাত্তাখিদুল কবর আমার সাজিদা তোমরা যেন কবরকে মসজিদে পরিণত করো না ইন্নি আনহা কুম আঞ্জালেক আমি বিশেষ করে তোমাদেরকে এ ব্যাপারে নিষেধ করে যাচ্ছি সো মুসলিম পাঁচশো বত্রিশ নম্বর হাদিস দেখুন রাসুল সাহা সালাম কত কঠোরভাবে নিষেধ করে যাচ্ছেন রাসুল সাহায্য কঠোরভাবে নিষেধ করছেন যে কবর স্থানকে কবরকে মসজিদে বানায়ও না কবর স্থানে মসজিদ বানায়ও না তাহলে কাবা গৃহের নিচেই যদি কবর থাকে তাহলে রাসুল সাল সালামের কথা তো মিথ্যা হয়ে যায় আয়েশা রাদি আল্লাহ তালানহা বলছেন যে উম্ম হাবিবা এবং উম্ম সালামা রাদি আল্লাহ আনহুমা তারা দুইজন হাবাসার একটি উপাসনালয় সম্পর্কে দেখলেন এবং সে সম্পর্কে বর্ণনা করলেন রাসুল সাহা সাল্লামকে এবং রাসুল সাহা সাল্লামের কাছে বললেন যে সেই উপাসনালয়ে মূর্তি আছে মূর্তি থাকার কথা বললেন তখন রাসুলুল্লাহ আলী হাসাল্লাম বললেন ইন্না উলাইকা ইকা ইদাকা না ফি হিমুর রাজুলহ ফা বলছেন যে তারা এমন এমন লোক ছিল যারা তাদের নেককার ব্যক্তিগণ যখন মারা যেত তখন কি করত বানা আলা কাব্রিহি মসজিদা তারা তাদের কবরের উপরে মসজিদ বানাত এবং ওই মসজিদের মধ্যে ওই সমস্ত মৃত ব্যক্তির সৎ ব্যক্তি যখন মারা গেছে তাদের মূর্তি স্থাপন করত তিনি বলছেন এই কেয়ামতের দিন আল্লাহর নিকুটে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি তারাই যারা কবরকে মসজিদ বানিয়েছে যারা মসজিদের মধ্যে মূর্তি স্থাপন করেছে এটা হচ্ছে সর্বনিকৃষ্ট সৃষ্টি সম্মানিত উপস্থিতি রাসুল সাল আলী ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি বুঝলাম যে অবশ্যই কবর স্থানে মসজিদ বানানো যাবে না কবর যেখানে আছে মসজিদ বানানোর নিষেধ এনায়তুল্লাহ আব্বাসী সাহেব তিনি কবর স্থানে মসজিদ বানানো যাবে এটা জায়েজ প্রমাণ করার জন্যই বক্তব্য পেশ করেছেন আশ্চর্য লাগে যে এই সমস্ত ব্যক্তিই আমাদের সমাজে বিশাল আলেম হিসেবে পরিচিত আমাদের জনসমাজ তাদেরকে মনে করছে যে তারা একাক একজন আইলমের ডিপো কিন্তু তাদের মধ্যে আসলে কিছুই নেই যারা কাবা গৃহকে নিয়ে এমন মন্তব্য বেশ করতে পারে তাদের এলম কি আছে কি এলেম থাকতে পারে কাবা গৃহের নিচে কবর এমন মিথ্যাচার এত বড় মিথ্যাচার কখনো হতে পারে এখন বলবেন তিনি তো দলিল পেশ করেছেন তিনি তো এর দলিল উপস্থাপন করেছেন আমি বলবো যে ব্যক্তির এই দলিল বোঝার ক্ষমতা নেই তার এই বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই দলিল তো বহু কিছুই থাকতে পারে বহু কিছু দলিল থাকতে পারে দলিলটি সহি না জাইফ এটাকে দেখতে হবে না জাল মানুষের বানানো এগুলো দেখতে হবে আমাদের মুসলিম সমাজে এই ধরনের আলেমদের মাধ্যমে জাল হাদিস ছড়িয়ে পড়েছে এবং জাল হাদিসের উপর মানুষ আমল করছে এবং এই জাল হাদিসকে তারা সহি হিসেবে গ্রহণ করেছে সম্মানিত উপস্থিতি সে যে হাদিসগুলো পেশ করেছে সেগুলো তো কোনো হাদিসের কিতাবেই নাই কিছু তাপসের কিতাবের কথা উল্লেখ করেছেন সেগুলো হাদিসের কিতাব নয় বিভিন্ন তাফসের কিতাবে বিভিন্ন জাল হাদিস উপস্থাপিত হয়েছে সেটা আমাদের যাচাই করতে হবে আমরা যখন পুকুরে জাল ফেলি মাছ ধরার জন্য মাছের সাথে যখন জাল ফেলি জাল যখন টেনে তোলা হয় কিছু মাছও আসে কিছু কাঁকড়া উঠে আসে আবার অন্যান্য কিছু পোকামাকড়ও উঠে আসে আমরা কি সবই গ্রহণ করব। সব তো আমাদের গ্রহণ করা যাবে না মাছগুলো আমাদের বেছে আলাদা করতে হবে কাঁকড়াগুলো বা অন্য পোকামাকড়গুলো সেগুলো বেছে ফেলে দিতে হবে তো শুধুমাত্র হাদিস পেলেই যেটা সেটা হাদিস হয়ে গেল সেটা তো নয় যদি এমন হয় তাহলে তো আমি অনেক দলে দিতে পারবো যেটা এনায় তো হয়তো বা এগুলোকেও গ্রহণ করে যেমন একটা হাদিস এসেছে কোন রাওয়ায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এসেছে কোন রাওয়ায়াতে জাবের আবদুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইলা হাসানা ইযীদু দুফিল বাসার যে কোনো সুন্দরী নারীর চেহারার দিকে তাকাইলে তার চোখের জ্যোতি বাড়বে নাউযুবিল্লাহ এটা তো হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি নামে চালিয়ে দেওয়া হয়েছে আপনি যদি হাদিস পেলেই গ্রহণ করেন আর সেটাকে দলিল হিসেবে উপস্থাপন করেন তো এটাও তো দলিল হয়ে যাবে সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের যদি পারে তাহলে এটা দলিল নয় বরং এটা জাল কেন কারণ সুন্দরী মেয়ের দিকে তাকানোই তো জাহেজ নাই তার দিকে নজর পড়ে গেলে নজর আপনার অবনমিত করে নিতে হবে ফিরিয়ে নিতে হবে এই নির্দেশ কোরআন হাদিসে এসেছে অতএব এটা জাল কথা অতএব হাদিস পেলে যদি মেনে না হয় তাহলে কেউ যদি বক্তব্য দিয়ে দেয় যে সুন্দর মেয়ের দিকে তাকানো যাবে চোখে চোখের যদি পাড়বে নজবিল্লা আরেকটা হাদিস যেটা পাওয়া যায় যেটা ইবনুল তিনি তাল মাহ মধ্যে উল্লেখ করেছেন বলছেন তোমরা মোরগকে গালি দিও না নাহ সাদি কারণ মোরগ আমার বন্ধু নাম্লা মোরগ রাসমুল হাসানের বন্ধু এটা হতে পারে এই যে হাদিস জাল হাদিস

যে বেগুন খেলে আমাদের গায়ে চুলকানি হয় এই বেগুন নাকি সকল রোগের ওষুধ বলছে ওয়ালা দা হে বেমু বেগুন এমন একটা সবজি যার মধ্যে কোনো রোগ নাই এটা একটা হাদিস আমরা যদি বলি যে হাদিস তো পেশ করেছেন আমি ওই হাদিস পেশ করলাম তাহলে খাওয়া শুরু করেন বেগুন যত রোগ হচ্ছে ক্যান্সার হলে বেগুন খাওয়া শুরু করুন মানে হাদিস এসেছে সকল রোগের ওষুধ হচ্ছে বেগুন নজবিল্লা তাহলে হাদিস হলে তো সেটা হাদিস নয় আরেকটা হাদিস এসেছে যে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা রোগ হয়েছিল চক্ষু রোগ আর ফেরস্তা মন্ডলে দেখতে এসেছে সাক্ষাৎ করতে এসেছে আল্লাহকে দেখতে এসেছেন আল্লাহ রোগ হয়েছে তাই নজবিল্লা এই হাদিস যদি আপনি মেনে নেন তাহলে আপনার ইমান থাকবে তো হিনাতুল্লাহ আব্বাসি সাহেব যে দলিলগুলো পেশ করলেন পেশ করে প্রমাণ করলেন যে কাবা গৃহের নিচে অনেক কবর আছে অথচ তার বিপরীতে রাসুল আলী হাসাল্লামের বহু হাদিস সেই হাদিসগুলোকে উপেক্ষা করে তিনি এই দলিলগুলো কীভাবে পেশ করতে পারলেন আমরা দেখেছি তিনিই আবার রাসুল সাল্লামের প্রতি মেকি ভালোবাসা দেখাতে গিয়ে তার ঈদে মিলাদুল নবীর পক্ষে বহু বক্তব্য পেশ করেন রাসুল সাহা সাল্লামের আশেক আশেখ রাসুল তিনি নওয়াজ এটাই কি আশেক রাসুলের পরিচয় যারা আশেক রাসুলের পরিচয় দিয়ে যারা আসে রাসূলের দোহাই দিয়ে রাসুল সাল আলী সাল্লামের সহি হাদিসকে উপেক্ষা করে তার বিরুদ্ধে জয়ব জাল বানোয়াট হাদিস পেশ করে তারা আশেকের রাসুল হতে পারে না তারা আশেকের শেতান সম্মানিত উপস্থিতি এই ধরনের বক্তাদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে এরা আমাদের ইমান নষ্ট করতে চাচ্ছে তার অসৎ অসৎ উদ্দেশ্য আছে কাবা গৃহ যেই গৃহে আমরা সবসময় আদায় করি যেই গৃহে সারা বিশ্বের মুসলিমদের প্রাণ সবসময় থাকে যে কখন আমি কাবা গৃহে যাব সেই কাবা গৃহ সম্পর্কে মানুষের হৃদয়ে সন্দেহের সৃষ্টি করেছে এই বক্তব্য দ্বারা সম্মানিত উপস্থিতি এই জন্য এই ধরনের বক্তাকে বয়কট করা উচিত এবং যে বক যে বক্তা এই বক্তব্য বেশ করেছেন তার এই বক্তব্য থেকে তোবা করে ফিরে আসা উচিত যদি তার ইমান বাঁচাতে চায় তো করা উচিত জাতির সামনে তোবা করা উচিত আমরা আশা করি এই ধরনের বক্তব্য নিজেরা শুনব না বয়কট করব এবং কাবাকে নিয়ে এই ধরনের ঘৃণিত বক্তব্য কেউ দিলে তার সমুচিত জবাব আমরা দেব ইনশাআল্লাহ আশা করি আমরা বুঝতে পেরেছি এবং ইসলামের বিধান আমরা জানতে পেরেছি রাসূল সাল্লাহ আলী আসালামের নির্দেশনা আমরা জানতে পেরেছি এই এবং এই বক্তব্য যে সম্পূর্ণরূপে মিথ্যাচার এটা আমরা জানতে পেরেছি প্রমাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুন সঠিকভাবে ইসলামকে বোঝার তৌফিক দান করুন কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন হাদিসের মধ্যে সহি জয়েব জাল বানোয়াট হাদিসকে পৃথক পৃথকভাবে বুঝে হাদিসকে গ্রহণ করার তৌফিক দান করুন জয়েব জাল বানোয়াট হাদিসকে বর্জন করার তৌফিক দান করুন আমিন আকুলকাবলি হাদা واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته